কোথায় মানুষের কাজের ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, চাকরির ব্যবস্থা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, প্রায় 41-42 মাস চলছে এই একটা অথর্ব একটা গভর্নমেন্ট চলছে, জনকল্যাণে মানুষের জন্য কোনো কাজ নাই। সোশ্যাল মিডিয়া খুললে পরেই দেখা যাচ্ছে কোথায় গণ্ডগোল হচ্ছে, কোথায় রাস্তার অবরোধ হচ্ছে, কার মাথা ফাটানো হচ্ছে, কার বাড়ি পোড়ানো হচ্ছে, এগুলি চলছে নাকি? এই তো শনি রাত চলছে, এটা বেশি দিন চলতে পারে না। আর শাসক গোষ্ঠী যদি মনে করে, সরকার এবং শাসক তারা যদি মনে করে গুন্ডামি করেই রাজ্য শাসন করা যাবে, মানুষকে শাসন করতে পারবে, তাহলে ওরা মূর্খের সরকারে বাস করছে। আক্রমণ যত হবে, প্রতিরোধ হবে, আন্দোলন হবে, 38 সালের অভিজ্ঞতা রাজ্যের মানুষের আছে, ছেড়ে দেওয়া হবে না। এই করে মানুষের পর আক্রমণ করে, গণতন্ত্র জমাই করে এভাবে চলবে? বিজেপি শিক্ষা নেওয়া উচিত, গভর্নমেন্টকে শিক্ষা নেওয়া উচিত। আজকে IPFP বিজেপি পাহাড়ে কি অবস্থা? হ্যাঁ, 2018-এর পর যে বিজেপি যে IPFP পাহাড়ে একাভারে, মানে কি বলবো, ভয়ঙ্কর একটা স্বৈরাচারী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে কি দেখছি আমরা? এই দশাই হবে সমতল এলাকা রাজ্যতেও, বিজেপি এই দশাই হবে। কাজে অনুরোধ করব, এটা বন্ধ করক, মানুষ বন্ধ করবে, মানুষই বন্ধ করবে। বিপ্লব দেব স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, কাজেই এরকমভাবে চলতে পারে না, মানুষের কাজ হবে? আরে আপনাদের মন্ত্রী হবে, শান্তি হবে, মানুষের জন্য কি হয়েছে হিসাব দেখ, মানুষের জন্য কি করবেন ঘোষণা করুক। এই না করে পার্টির বেস বোলজার দিয়ে ভাঙতে হবে, বাড়িঘর আক্রমণ করতে হবে, এভাবে চলবে? আর পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে হাত গুটিয়ে বসে থাকবে, এটা চলবে? চলতে পারে না। কাজে শান্তিকামী মানুষের কাছে আমাদেরও আবেদন থাকবে, আপনারা প্রতিরোধে প্রতিবাদে এগিয়ে আসুন, এই দিন চলতে দেওয়া যায় না। ত্রিপুরা রাজ্যে শান্তি, ত্রিপুরা জাতি উপজাতি ঐক্যের ত্রিপুরা, এখানে এই করেই আমরা এগিয়ে চলছি। কাজেই আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ চলবে, শান্তি মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, এগিয়ে আসুন, ঘরে চুপচাপ করে বসে থাকা নয়, রাস্তায় নামুন, বেরিয়ে আসুন, প্রতিরোধে দুর্গ গড়ে তুলুন, নাহলে এই শয়তানদের কাছ থেকে মানুষকে বাঁচানো যাবে না। 12টা পর্যন্ত এটা ভাঙচুর করেছেন, গোটা এলাকা মানুষ প্রচন্ড আওয়াজ হয়, একটা বিল্ডিং ভাঙতে গেলে তো আওয়াজ হয়, গোটা এলাকা মানুষ এই দৃশ্য দেখছেন, কিন্তু পুলিশ সেখানে গিয়ে হস্তক্ষেপ করা, রজারটাকে সিজ করতে পারতেন, যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারতেন বা বাধা দিতে পারতেন, কোনো ভূমিকা পুলিশের দিক থেকে নেওয়া হয়নি। আমরা স্তম্ভিত, এমনিতেও লক্ষ্য করছি আমরা গত কয়েক বছর ধরে এটা চলছে, এখানে তারা মন্ত্রী হবে এটা তো তাদের দলের ব্যাপার, তার জন্য বাড়িঘর ভাঙচুর করতে হবে, পার্টি ভাঙচুর করতে হবে, এটা কেমন কথা? আর এই এলাকা থেকে তো নতুন না, এখান থেকে মন্ত্রী হয়েছেন যতীন্দ্র মজুমদার কংগ্রেসের পিরিয়ডে, শৈলেশ্রম মন্ত্রী হয়েছেন, তারপরে আমি মন্ত্রী ছিলাম কিছুদিন কয়েক বছর, এবং সেখানে গিয়ে লক্ষ্য করা গেল যে এরপরে তো একজন বিধায়কও মধ্যে হয়েছিল দীপক নাগ কংগ্রেসের, কিন্তু এই ধরনের ঘটনা আগেও সন্ত্রাস হয়েছে, কিন্তু এই সন্ত্রাস চরম আকার নিয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম যিনি বিধায়ক মন্ত্রী হয়েছেন ওনার প্ররোচনা ছাড়া এই কাজ হয় আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ উনি গত কিছুদিন যাবত ওপেন বক্তব্য বলছে CPM কী করে বাড়ি করতে বেরোয় এটা আপনাদের দেখতে হবে, এইভাবে প্ররোচনা দিয়ে বক্তব্য রাখছেন। এই অবস্থাতে আমরা দেখেছি ছাত্র আন্দোলন কর্মী যখন ছিলেন তিনি, তখনও কিন্তু এই জাতীয় ঘটনা টুকটাক এগুলো করতেন, যেগুলো কিন্তু এখন তো একজন বিধায়ক তার জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, মন্ত্রী হিসেবে আরও বেশি দায়বদ্ধতা বাড়লো, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু মন্ত্রীদের, সেখানে গিয়ে এই যে মানে মন্ত্রী যদি সেখানে এই ভূমিকা নেয় এবং তিনি এই এলাকাটাকে কোথায় শান্ত করবেন, পরিস্থিতি স্বাভাবিক করবেন, আইন শৃঙ্খলা ভালো থাকবে, সেটা মন্ত্রী এবং বিধায়ক হোক তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু তা না করে দেখা যাবে এই এলাকার একের পর এক ঘটনা চলতে যাচ্ছে এবং চলছে, এগুলো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা তাদের দিক থেকে নেওয়া হচ্ছে না, এটা হলো জনবিচ্ছিন্ন হয়ে এসব তারা করছেন। এখন কালকে রাত্রে ঘটনাটা পরিষ্কার হয়ে গেছে, এমনিতেই আমাদের বিভাগীয় অফিস থেকে আরম্ভ করে এদিকে খয়ারপুর থেকে শুরু করে একবার রাস্তায় কিনে যে অফিসগুলো আছে সবগুলো বন্ধ, আমরা খুলতে পারছি না, খোলার চেষ্টা আমরা করছি কিন্তু খুলতে দিচ্ছে না, বাধা দিচ্ছেন, প্রতিদিন সেখানে আক্রমণের ঘটনা জিলানিয়া মহকুমা এলাকায় সংঘটিত হচ্ছে,
কোনো ক্ষেত্রে এফআইআর করার পর কোনো অ্যারেস্ট নেই, উল্টো আমাদের লোকদেরকে নানাভাবে পুলিশ কেস দিয়ে সেখানে গ্রেপ্তার করা, হ্যারাসমেন্ট করা, এগুলো চলছে। এই যে অবস্থা, একটা নির্লজ্জ ভূমিকা প্রশাসনের, এবং কতটুকু নির্লজ্জ হলে এরা এই পর্যায়ে যেতে পারে, কাজে এটার নিন্দা আমরা করছি, প্রতিবাদ করছি, এবং পুলিশ যেভাবে ভূমিকা নিচ্ছে এটা বুঝতে হবে যে দিন একরকম যায় না, এরপর কিন্তু একটা পরিবর্তন হয়, মানুষেরও একটা সহ্যের সীমা আছে, মানুষ কিন্তু একসময় এটা প্রতিবাদী হবে, তখন গিয়ে কিন্তু তারা বুঝতে পারবে যা করছেন এটা, এবং যাদের যারা প্ররোচিত হচ্ছেন, যারা প্ররোচনা দিচ্ছেন, তাদের এ পথ থেকে বিরত হওয়া উচিত। সারা জিরানিয়াতে আমাদের একটা পার্টি অফিস অক্ষত নেই, গত 41 মাসে গোটা রাজ্যের সঙ্গে জিরানিয়াতে এই বন্যোৎসব ধ্বংসোৎসব ওরা চালাচ্ছে, ওরা ওদের মুখ্যমন্ত্রী ওদের মন্ত্রীরা সমাজ বিরোধী তৈরি করছে, সমাজ বিরোধীদের হাতে রাজ্য ছেড়ে দিয়েছে, সমাজ বিরোধীরা মনে করছে রাজ্যটা তাদের, সঙ্গে সংবিধানের নামে আইনের নামে শপথ নিয়ে পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করা দায়িত্ব সেটা পুলিশ করছে না। মানিক দে দীর্ঘদিনের মন্ত্রী, সেই এলাকার নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তিনি এসপি সাহেবকে ফোন করে বলেছেন যে পার্টি অফিসটাকে ভাঙছে, আপনি ব্যবস্থা নিন, বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি, এবং এই এসপি অফিসের মধ্যে আমরা এখন পর্যন্ত না হলেও 10 থেকে 15 বার এসে মাননীয় পুলিশ সুপারের কাছে আমরা আবেদন করেছি, উনার অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে গণ্ডগোল করছে গুন্ডারা, জিরানিয়া তো অনেকটা দূরে, এইরকম চারিদিকে গণ্ডগোল করছে, ব্যবস্থা নিন, আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। আমি এসপি সাহেবের উদ্দেশ্যে বলবো, আপনি বলুন, আপনি কথা দিয়েছিলেন ব্যবস্থা নেবেন, এখন পর্যন্ত আপনি কি একজন সমাজ বিরোধীকে, একজন আক্রমণকারীকে গ্রেপ্তার করেছেন? যদি না করে থাকেন সেটা বলুন, করেননি কেন, করেননি কেন, পারছেন না, অক্ষমতা। ত্রিপুরা পুলিশ রাষ্ট্রপতির মেডেল পেয়েছে, আজকে পুলিশের মর্যাদা ত্রিপুরাতে কোথায় নামিয়ে এনেছেন আপনারা? কেন মেরুদণ্ড নেই? মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, তাদের এমএলএ গুন্ডাদেরকে উস্কানি দিচ্ছেন, বলছেন মানুষকে মারো, হাড্ডি ভেঙে দাও, বঙ্গোপসাগরে নিক্ষেপ করো, এইরকম সরকার, এই সরকার ফেসিবাদী সরকার, এদের কাছে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দেবেন আপনারা? পুলিশের উদ্দেশ্যে বলছি, আপনারা তো আইনের নামে সংবিধানের নামে শপথ নিয়ে চেয়ারে বসেছেন, কেন কাজ করছেন না? নাকি বামফ্রন্ট সরকার থাকতে আপনাদেরকে ডিস্টার্ব করেছিল? বামফ্রন্ট সরকারের লোকজন কোনোদিন তো করেনি, আইনের শাসন ছিল, এই অবস্থাটাকে আপনারা আজকে ধ্বংসের পথে এনে দাঁড় করিয়েছেন, কাজেই আমরা নিন্দা করি এই ভূমিকা পুলিশের। অবিলম্বে পুলিশ আইনের পথে এগিয়ে চলুক, সংবিধান মেনে কাজ করুক, দুর্বৃত্তদের গ্রেপ্তার করুক, শাস্তি দিক, এটাই আমরা চাই। যতক্ষণ এই কথা না শুনবো আমাদের বিক্ষোভ চলবে।